আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এইটুকু কাজ করার জন্য চার লক্ষ টাকা খরচ হয়েছে এটি হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ির ডিজাইন এই যে কাজটা এটা আরও অনেক আগে করা হয়েছে তো আপনি যদি বর্তমান সময়ে এতটুকু কাজ করেন আপনার দেখা গেল চার লক্ষ টাকার জায়গায় সর্বোচ্চ আরও এক লক্ষ টাকা বেশি খরচ হতে পারে এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন বাড়িটি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে আছে একত্রিশ ফিট আট ইঞ্চি প্রস্থের দিকে আছে ২৬ ফিট ছয় ইঞ্চি এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি আসবে আটশো একচল্লিশ স্কোয়ার ফিট আর শতকে হিসাব করলে আসবে এক শতক তিরানব্বই পয়েন্ট জমি কাঠায় হিসাব করলে আসবে এক কাঠা সাতেরো পয়েন্ট জমি বাড়িটির ভেতর আপনারা কি কী পাবেন এবং কিভাবে ডিজাইনটি করা হয়েছে তার পুরো বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং এখানে ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটার ভেতরে রয়েছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং রুম একটি স্টেয়ার রুম এবং এই যে নিচতলার যে কাজটা করা হচ্ছে এখানে নিচে কোনো ব্যালকনি দেওয়া হবে না আপনি চাইলে ব্যালকনি দিয়ে নিতে পারবেন ওইটা আমাদের ডিজাইনে দেখানো আছে আপনি যখন ফ্লোর প্ল্যানটি দেখবেন তখন বুঝতে পারবেন এই ডিজাইনটি কীভাবে করা হয়েছে তো এটা হলো বাড়ির সামনের ডিজাইন একেবারে সিম্পলের ভিতর একতলা বাড়ির ডিজাইনটি করা হয়েছে দোতলা ফাউন্ডেশন দিয়ে তো আপনিও চাইলে এভাবে করতে পারেন এখানে দেখেন খরচ কমানোর জন্য কি পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে আপনিও চাইলে এভাবে এই পদ্ধতি ব্যবহার করে আপনার বাড়ি নির্মাণের কাজ আপনি করতে পারেন এতে করে আপনি অল্প খরচের ভিতর আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন এখানে দেখেন এখানে যে বিমের নিচের যে গাঁথনিটা রয়েছে এটা শুধু চার সাইডে পাঁচ ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে আপনি চাইলে এভাবে দিতে পারেন এবং আপনার মনে যদি কোনো সংশয় থাকে আপনি দশ ইঞ্চি দিতে পারেন সেক্ষেত্রে পাঁচ ইঞ্চি ওয়ালে যে খরচটা হয়েছে এটা আপনার খরচটা হয়ে যাবে ডবল আর এর ভেতরের যে বিমের নিচের গাঁথনিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্পেস ফাঁকা রাখা হয়েছে শুধু বিমটা দেওয়া হয়েছে এবং এই বিমের নিচে যদি আপনি গাঁথনি দেন সেক্ষেত্রে আপনার খরচ আরও অনেকটাই বেড়ে যাবে দেখা গেল ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা হয়ে যেতে পারে এতটুকু কাজ করতে এখানে যে যে খরচটা চার লক্ষ টাকায় হয়েছে ওইটা করতে দেখা গেল আপনার ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা খরচ হয়ে যেতে পারে তো এই যে বাড়িটা এই বাড়িটার এখন আমরা ভেতরের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো আর এই ফাউন্ডেশনটি কীভাবে নেওয়া হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং কলামের সাইজ কতটুকু দেওয়া হয়েছে ভীমের সাইজ কতটুকু দেওয়া হয়েছে পুরো বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তো এখানে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনার কাজটা যেভাবে করা হয়েছে ওইটা হলো বেস আমরা যে বেস্টার ঢালাই দিছি ওই বেস্টার ঢালাই দেওয়ার জন্য আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করতে চান এটা আপনার জায়গা যদি উঁচু জমি হয়ে থাকে আপনাকে মিনিমাম চার ফিট মাটির নিচে যেতে হবে নিচে গিয়ে ওখানে আপনার যে বেস ঢালাইটা দিবেন ওটা মিনিমাম চার ফিট বাই চার ফিট আপনাকে ঢালাই দিতে হবে আপনি চাইলে এর থেকে বেশি দিতে পারেন এর থেকে কম দেওয়া যাবে না তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ভালো করে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন চার সাইডে শুধু পাঁচ ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে ভেতরে কোনো আপনার গাঁথনি দেওয়া হয়নি এইভাবে করার জন্য খরচটা এরকম হয়েছে আপনি যদি এভাবে না করে অন্যভাবে আপনার মতো করে করেন সেক্ষেত্রে কিন্তু এই খরচের সঙ্গে আপনার যে খরচটা হবে ওইটার ম্যাচিং হবে না আপনার কাছে পরবর্তীতে মনে হবে এখানে যে ভিডিওটা দেখছি এই ভিডিওটার ইনফরমেশনগুলো ভুল ছিল তো আসলে আপনাকে একটা ভিডিও থেকে আইডিয়া নিতে হলে আপনি আমার না যে কোনো লোকের ভিডিও দেখেন না কেন ওই ভিডিও থেকে আইডিয়া নিতে হলে আপনাকে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওতে কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং কি কি বলা হয়েছে এই বিস্তারিত বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন ভিডিওতে যে খরচটা বলা হয়েছে ওই খরচটার সঙ্গে আপনার সামান্য কিছু ভুল মানে ত্রুটি হতে পারে তবে আকাশচুম্বী ডিফারেন্স হবে না যেটাতে এক আর দুই এরকম ডিফারেন্স হবে না তো এই যে বাড়িটা এই বাড়িটা করার জন্য আপনার এই পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে এবং এখানে যে বেজের সাইজ ওটা চার ফিট বাই চার ফিট দেওয়া হয়েছে এবং বেজের যে ঢালাই ওইটা দেওয়া হয়েছে আপনার এক ফিট হাইট দিয়ে বেজের নিচে একটা ইকটার সলিং করা হয়েছে আর আপনার এখানে যে রডটা বাঁধা হয়েছে ওইটা হচ্ছে বারো মিলি রড বেজের খাঁচার যে রড বাঁধা হয়েছে এবং কলামের যে রড ওইটা ষোলো মিলি রড দেওয়া হয়েছে ষোলো রড দিয়ে এরপরে বেশ ঢালাই দেওয়ার পরে যে শর্ট কলামগুলো করা হয়েছে শর্ট কলামগুলো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি করা হয়েছে এবং শর্ট কলামের উপরে যে গ্রেড বিমটা থাকে ওইটা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করা হয়েছে আর এখানে উপরের যে কলামগুলির তোলা হয়েছে আপনার এই গ্রেড বিমের উপরে এই কলামগুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে দেওয়া হয়েছে এখানে যে সাইজটা আপনাদেরকে বলা হচ্ছে এটা হলো মিনিমাম সাইজ আপনি এর থেকে কম দিতে পারবেন না আপনি চাইলে এর থেকে বেশি দিতে পারবেন তো এখানে যে বাড়ির কাজটা করা হয়েছে সেইটা আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে কাজ করা হয়েছে আর এখানে পরবর্তীতে যে কাজটা করা হবে ওই কাজের জন্য যে খরচটা হবে সেই খরচটা কিন্তু এর সঙ্গে অ্যাড হবে এবং ফাইনালি যখন আপনি আটশো একচল্লিশ স্কোয়ার ফিটের উপরে এই বাড়িটি কমপ্লিট করতে চাইবেন তখন বর্তমান সময়ের আলোকে যদি আপনি এটা কমপ্লিট করতে চান আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে প্রায় এখানে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে তো এই যে বাড়ির ড্রয়িং প্লান্ট আছে এখন আপনাদেরকে বাড়ির ড্রয়িং প্লান্টই দেখাবো এবং বিস্তারিত যদি ডিজাইন আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এভাবে বাড়ির কাজটি শুরু করতে পারেন এভাবে স্টেপ বাই স্টেপ আপনি আপনার বাজেট নিয়ে আপনার বাড়ির কাজটি শুরু করে দিতে পারেন এভাবে চার লক্ষ টাকায় এখানে এই লেভেল পর্যন্ত হয়েছে ডেয়ার ভিউয়ার্স এটি হল বাড়ির ড্রয়িং প্লান এখানে দেখেন এটার দৈর্ঘ্যের দিকটা রয়েছে এইদিকে একত্রিশ ফিট আট ইঞ্চি প্রস্তের দিকটা এইদিকে ছাব্বিশ ফিট ছয় ইঞ্চি আপনি চাইলে এরকম বেলকনি দিতে পারবেন এইখানে দেওয়া হয়নি এখানে হচ্ছে পোর্টস এটা আটশো একচল্লিশ স্কোয়ার ফিট এক শতক তিরানব্বই পয়েন্ট জমি এবং এক কাঠা সাতেরো পয়েন্ট জমি সামনের এই বেলকনি বাদে কারণ যেহেতু এখানে বেলকনি করা হয় না ওই জন্য ওই খরচটা এখানে দেখানো হয় নাই তো এর মেইন গেট দিয়ে ঢোকার পর এখানে একটা বেডরুম পাবেন এখানে একটা বেডরুম পাবেন এখানে পাবেন একটা বেডরুম এখানে থাকবে আপনার একটি ডাইনিং রুম এখানে থাকবে একটি কিচেন এখানে একটি টয়লেট এখানে একটি টয়লেট আর এই যে বাড়িটা এই বাড়িটা আপনার কিভাবে করা হয়েছে কতটি কলম দেওয়া হয়েছে সেই বিষয়টা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বাড়িটি করার জন্য এখানে মোট বারোটি কলম দেওয়া হয়েছে তো কলমের পজিশনগুলো আপনারা একটু দেখে নিন এখানে একটা কলম দেওয়া হয়েছে এইখানে দেওয়া হয়েছে একটা কলম এখানে একটা এখানে একটা মোট চারটা এই হলো পাঁচটা এই ছয়টা সাতটা আটটা এখানে নয়টা দশটা এগারোটা মোট বারোটি কলম এই বাড়িটিতে দেওয়া হয়েছে এখন আপনি চাইলে এইভাবে আপনার বাড়ির কাজটি করতে পারেন এই এইভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি অনেক কম খরচের ভিতর করতে পারবেন আর আপনি যদি এর থেকে ব্যতিক্রম কোনো ডিজাইন পছন্দ করেন বা আপনার ওইটা ভালো লাগে তাহলে আপনি সেইটা করতে পারেন এখানে যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এবার এটা যতটুকু কাজ দেখছেন ওইটুকু কাজ করার জন্য চার লক্ষ টাকা খরচ হয়েছে বাড়িটি কমপ্লিট করতে আপনাদের প্রায় পুরোপুরি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন ওই ক্ষেত্রে আপনার খরচ হবে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বর্তমান সময়ের আলোকে আর এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান আপনাদের ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে করে নিতে পারবেন তো যাই হোক ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি অথেন্টিক ইনফরমেশন দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম